একটুখানি কেন্দ্রীয় বাবুরা তাদের যারা এখানে সমর্থক আছেন তাদের কাছে জিজ্ঞাস্য, সীমান্ত রক্ষার দায়িত্ব কার? কে সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে? কেন্দ্রীয় সরকারের পাহারাদার, তাদের ভূমিকা কি? অনুপ্রবেশের ব্যাখ্যা দেওয়ার আগে জানতে চাই, সীমান্তের থেকে এপার ওপার করবার জন্য যাদের হাতে দায়িত্ব ন্যস্ত তারা কেন্দ্রীয় সংস্থা, সীমান্ত রক্ষার দায়িত্বে গাফিলতি হয়েছে কিনা সে প্রশ্ন তুলছে। আসছে যাচ্ছে, বোমা বিক্রি করছে, এ করছে, তা করছে, কারা করছে, গাফিলতি কোথায়?